সাবস্ক্রাইব করুন ব্রাইড ড্রিম এইটটি টুকে এবং পাশের বেল গনাটিকে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে নমস্কার বন্ধুরা স্বাগত আজ আমরা আলোচনা করব কেন্দ্র সরকারের এমন একটি প্রকল্প নিয়ে যেটা সবাই উপকৃত হতে পারেন যেটা হচ্ছে মাসে মাত্র দুশো টাকা করে জমা দিলে আপনিও পেতে পারেন বছরে ষাট টাকা কিভাবে দেখে নিন অবসরের পর টাকা জমানোর পরিকল্পনা করছেন অনেকেই জানেন না যে কেন্দ্র সরকারের একটি বিশেষ স্কিম রয়েছে যার মাধ্যমে অবসরের পর পেনশনের মতোই মাস মাসে টাকা পাওয়া যায় বিশেষত যারা বেসরকারি চাকরি করেন বা কোনো স্থায়ী রোজগার নেই তাদের জন্য এই স্কিম যথেষ্ট ভালো এই স্কিমের আওতায় মাস মাসে এক টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যেতে পারে মাসে মাসে মাত্র দুশো টাকা করে জমাতে হবে তাহলে ষাট বছর বয়সের পর এই টাকা পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের স্কিমের নাম অটল পেনশন যোজনা যদি আঠারো বছর বয়স থেকে টাকা জমানো শুরু করেন তাহলে মাসে দুশো দশ টাকা করে জমাতে আর যদি চল্লিশ বছর বয়সে টাকা জমানো শুরু করেন তাহলে মাসে এক হাজার চারশো চুয়ান্ন টাকা করে জমাতে হবে এই পরিমাণ টাকা জমালে বছরে ষাট হাজার টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে শুধুমাত্র ব্যাংক বা পোস্ট অফিসে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে দেশের যে কোনো নাগরিক এই স্কিমের জন্য আবেদন করতে পারেন দু হাজার পনেরোই মে মাসে এই স্কিম লঞ্চ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কেউ আঠারো বছর বয়স থেকে টাকা জমান তাহলে তার মোট বিনিয়োগ হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার আটশো চল্লিশ টাকা যদি চল্লিশ বছর বয়স থেকে জমান তাহলে মোট বিনিয়োগ হচ্ছে তিন লক্ষ আটচল্লিশ হাজার নশো ষাট কীভাবে আবেদন করা যাবে বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে পাওয়া যাচ্ছে স্কিমের ফর্ম গ্রাহকদের সেই ফর্ম ডাউনলোড করতে হবে এরপর সেই ফর্ম ফিল করে ব্যাংকে জমা দিতে হবে সেই সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টও দিতে হবে কত টাকা জমালে কত টাকা পাওয়া যাবে জেনে নিন নিজের একটি চার্ট দেওয়া রয়েছে